Assalamualaikum viewers, welcome to my channel. Aske chole ashlam aro ekti notun recipe niye. Aske recipe ta ami kore dekhabo chini gora chal diye kibhabe payes tori korben. Tar ekti perfect recipe. Ei recipe ti follow kore apnara chini gora chal diye shohojei payes ti tori kore nite parben. Er jonno chole ekti harite 1 liter er ektu beshi torol dudh niyechi. Er modhe diye dilam 3 ta elach ebong 2 ta long. এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ দুধটা ঠান্ডা দুধে দিতে হবে নইলে দলা পেকে যাবে তাই সাথে সাথে গুড়া দুধটা দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে তরল দুধের সাথে ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়া চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারো নেড়ে ছেড়ে নেচ্ছি এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে দুধটা একটু গরম হয়ে যায় আবার নেড়ে ছেড়ে নেচ্ছি দুধটা যখন ভালো ফুটে যাবে সে পর্যায়ে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায় হাড়িতে যদি লেগে যায় তাহলে পায়েসটা খেতে খুবই বাজে লাগে পায়েস রান্না করতে গেলে আসলে অনেক ধৈর্য নিয়ে চুলার কাছে থেকে পায়েসটা রান্না করতে হয় চিনিটা আমি এখন অ্যাড করিনি চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমি চিনিটা অ্যাড করে দেব কারণ অনেক সময় চিনি দিয়ে দিলে চালটা সিদ্ধ হতে চায় না সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম দিয়ে আবারও নেড়ে ছেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম আর কিশমিশ আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম আর কাজু বাদামও দিতে পারেন আমার কাছে চিনিটা একটু কম লাগছে তাই আমি আবারও অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এটা আপনারা টেস্ট করে এরপর দিয়ে দিবেন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি পায়েসটা ঘন হয়ে আসা পর্যন্ত আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বেশি করে শেয়ার করবেন আরও নতুন নতুন সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পায়েসের মধ্যে যে গরম মশলাগুলো আমি দিয়েছি সেগুলো পায়েসটা নামানোর পরে উঠিয়ে নিব না হলে গরম মশলার যে ঘ্রাণটা সেটা বেশি হয়ে যাবে সেজন্য এগুলো উঠিয়ে নিব নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন পায়েসটা ঘন হয়ে আসছে নাড়াচাড়া করে বন্ধ করা যাবে না অনবরত এভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে নেবেন দেখতে পাচ্ছেন পায়েসটা অনেকটাই ঘন হয়ে আসছে পায়েসটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে বেশি ঘন করে নামাতে যাবেন না না হলে নামানোর পরে সেটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে পায়েসের ঘনত্বটা কীরকম রাখবেন সেটা আমি আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি পায়েসটা রেডি হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নেব একটি বাটিতে এবার আমি উপরে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ